সুপ্রিয় দর্শক, দেশ এবং প্রবাস যে যেখান থেকে দেখছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি। পর্তুগালের রাজধানী লিসবন থেকে আমি রাসেল আহমেদ। সাম্প্রতিক সময়ে পর্তুগালের নাগরিকত্ব আইনটি সংশোধন হয়েছে। গত পহেলা এপ্রিল থেকে এটি কার্যকর হওয়ার কথা ছিল, কিন্তু এখন পর্যন্ত এই নতুন সংশোধিত আইনে কেউ নাগরিকত্ব আবেদন করেছেন বলে আমার এখনো জানা নাই। তবে সেখানে মেজর যেই বিষয়টি উঠে আসছে, যেই পর্তুগালে রেসিডেন্সি আবেদনের 5 বছর থেকে সময় কাউন্ট করা হবে নাগরিকত্ব আবেদনের ক্ষেত্রে, এটির ফলে বর্তমানে একটি সিচুয়েশন তৈরি হয়েছে যে সবাই আসলে ল্যাঙ্গুয়েজ কোর্স করার জন্য খুব উদগ্রীব হয়ে পড়েছেন। কারণ পর্তুগিজ নাগরিকত্ব আবেদনের অন্যতম একটি শর্ত হচ্ছে পর্তুগিজ যে ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট রয়েছে, এটিকে পিএলএ কোর্স বলে থাকে। পিএলএ মানে হচ্ছে পর্তুগিজ ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন কোর্স। এই কোর্সটি 150 আওয়ার, লেভেল A1 এবং A2 এই সার্টিফিকেটটি দরকার হয় পর্তুগিজ নাগরিকত্ব আবেদনের ক্ষেত্রে। আগে যেহেতু কার্ড থেকে 5 বছর কাউন্ট করে নাগরিকত্ব আবেদন করত, এবং নতুন সংশোধনী আইনে অনেকেই বলাবলি করছেন যে অ্যাপ্লিকেশনের ডেট থেকে হয়তো 5 বছর কাউন্ট করবে, যদি এটি এখনো কার্যকর হয় নাই, আমরা আরো কিছুদিন অপেক্ষা করতে হবে এটি আসলে কার্যকর হয় কিনা। তারপরও মানুষের মধ্যে এক ধরনের আকাঙ্ক্ষা বা এক ধরনের উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে। তারই ফলপ্রসূতে অনেকেই পর্তুগিজ ল্যাঙ্গুয়েজ কোর্স নিয়ে জানতে চাচ্ছে। যেহেতু আমি দীর্ঘ 6 বছরের মতো একটি ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউশনের সাথে রয়েছি, একটি ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউশন পরিচালনা করে আসছি, সেই সুবাদে অনেকেই কিন্তু এই বিষয়টি জানতে চাচ্ছেন যে কোথায় থেকে কিভাবে এই ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেটটি করা যায়। মূলত 4টি এন্টিটি থেকে এই পর্তুগিজ ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট অর্থাৎ পিএলএ কোর্সটি করার সুযোগ রয়েছে। আজকে সেই বিষয়টি নিয়ে আপনাদের সামনে আমি কথা বলবো। প্রথমে যেই এন্টিটি রয়েছে, যে 2টি এন্টিটি রয়েছে, সেটি হচ্ছে সিপল এবং ক্যাপল নামে 2টি এন্টিটি রয়েছে, যারা পর্তুগিজ ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট কোর্সের ইভ্যালুয়েশন টেস্ট তারা নিয়ে থাকে। অর্থাৎ যদি কেউ মনে করে যে সে পর্যাপ্ত পর্তুগিজ ল্যাঙ্গুয়েজ তার জানা রয়েছে, তাহলে সেই শুধু এই 2টি সেন্টারের মাধ্যমে সরাসরি এক্সাম দিয়ে সে তার লেভেল A1 এবং A2 যে সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেটটি তারা নিতে পারে। পাশাপাশি রয়েছে পর্তুগিজ যে পাবলিক অথবা প্রাইভেট ইউনিভার্সিটি রয়েছে, আমি যদি বলি যে লিসবন ইউনিভার্সিটিতে এই ল্যাঙ্গুয়েজ কোর্স সার্টিফিকেটটি রয়েছে, সেখান থেকে অথবা যে কোনো প্রাইভেট ইউনিভার্সিটি যারা গভর্নমেন্টের সাথে এফিলিয়েট, এরকম কোনো ইউনিভার্সিটি থেকেও যদি 150 ঘন্টার A1 এবং A2 মানের কোর্সটি কেউ করে থাকে, সেটিও পর্তুগিজ নাগরিকত্ব আবেদনের ক্ষেত্রে প্রযোজ্য হবে। 3 নম্বরে যে এন্টিটি রয়েছে সেটি হচ্ছে IEFP অর্থাৎ পর্তুগিজ এমপ্লয়মেন্ট সেন্টার হিসেবে আমরা চিনে থাকি। সেই IEFP অথবা IEFP-র যারা অ্যাফিলিয়েট রয়েছে বা পার্টনার এন্টিটি রয়েছে, তাদের মাধ্যমেও আমরা এই ল্যাঙ্গুয়েজ কোর্স অর্থাৎ PLA কোর্সটি আমরা করতে পারবো। 4th যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে কোয়ালিফিকা নামে এই দেশের অটোনোমাস একটি এন্টিটি রয়েছে, তাদের মাধ্যমে অথবা তাদের যারা পার্টনার এন্টিটি রয়েছে তাদের মাধ্যমেও এই পর্তুগিজ যে ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট অর্থাৎ PLA যে কোর্সটি রয়েছে সেটি করা যাবে। দর্শক, এই 4টি এন্টিটির মধ্যে যে কোনো একটিতেই আপনি চাইলে পর্তুগিজ ল্যাঙ্গুয়েজ কোর্স সার্টিফিকেট A1 এবং A2 আপনি সম্পন্ন করতে পারেন। যদি আপনি 150 আওয়ার সার্টিফিকেট, যেটি 6টি মডিউলে হয়ে থাকে অর্থাৎ প্রতি 25 ঘন্টা করে এক একটি মডিউল, এবং সব মিলিয়ে যদি 6টি মডিউলে 150 ঘন্টা আপনি কভার করেন, তাহলে অবশ্যই আপনার সেই সার্টিফিকেটটি দিয়ে পর্তুগালের যে ন্যাশনালিটি রয়েছে সেটি আপনি আবেদন করতে পারবেন। বর্তমান সময়ে এই আবেদনের জন্য অর্থাৎ এই কোর্সটি করার জন্য 2টি ফরম্যাট চালু রয়েছে, একটি হচ্ছে অনলাইন ফরম্যাট আরেকটি হচ্ছে অফলাইন ফরম্যাট। তো অনেকেই আসলে প্রশ্ন করে থাকে এই 2টি ফরম্যাটের কোনটি ভালো অথবা 2টি ফরম্যাট এক কিনা। তো আসলে মূলত আপনি অনলাইন করেন আর অফলাইন করেন, অর্থাৎ প্রেজেন্সিয়াল করেন অথবা অনলাইন করেন, এটির ভ্যালু কিন্তু একই রকম। অনলাইনটি সম্পূর্ণ অনলাইন, অর্থাৎ এখানে অ্যাটেন্ডেন্স, ইভ্যালুয়েশন, এক্সামিনেশন, এভরিথিং, ক্লাস সবকিছু হচ্ছে অনলাইনে হবে, আর ইন পার্সন যেটি সেটি হচ্ছে ক্লাসরুমে সবকিছু হবে, এটি হচ্ছে পার্থক্য। কিন্তু সার্টিফিকেটের মধ্যে কোনো পার্থক্য নেই, আপনি যেই ফরম্যাটে করেন না কেন আপনার সেই সার্টিফিকেট যদি আপনি পূর্ণাঙ্গ পান তাহলে সেটি দিয়ে পর্তুগিজ ন্যাশনালিটি আপনি আবেদন করতে পারবেন। আমাকে অনেকেই প্রশ্ন করে থাকেন যে অনেকেই অনেক সেন্টারে ভর্তি হওয়ার পরে হয়তো সে 50 ঘন্টা 75 ঘন্টা 75 ঘন্টা অথবা 100 ঘন্টা করার পরে কোনো কারণে সেই ফেল করে, অথবা কোনো কারণে সেই অ্যাটেন্ডেন্স কন্টিনিউ করতে পারে না বিভিন্ন সিচুয়েশনের কারণে। এই ক্ষেত্রে সে তার যদি 2টি 3টি 4টি বা 5টি 6টি সার্টিফিকেট থাকে, সব মিলেই কিন্তু 150 ঘন্টা হতে হয়।
সো কারো দুটি হতে পারে, কারো চারটি হতে পারে, কারো ছয়টিও হতে পারে, এটা কোনো সমস্যা না। তবে সব মিলাই ছয়টা মডিউল যে রয়েছে, ছয়টা মডিউল কমপ্লিট করতে হবে আপনাদেরকে, তাহলে কিন্তু আপনার সেই সার্টিফিকেটটি ন্যাশনালিটি আবেদনের ক্ষেত্রে প্রযোজ্য হবে। এই ক্ষেত্রে আপনি প্রাইভেট থেকে করেন, পাবলিক থেকে করেন, ইউনিভার্সিটি থেকে করেন, অথবা সিপল বা ক্যাপল থেকে করেন, যে কোনো চারটির বাইরেও অনেক এন্টিটি রয়েছে যারা আইএফপি এবং কি কোয়ালিফিকার পার্টনার এন্টিটি রয়েছে। যেমন আমাদের পর্তুগাল মাল্টিকালচারাল একাডেমি হচ্ছে আমরা এই আইএফপি প্লাস হচ্ছে যে কোয়ালিফিকার তাদের পার্টনার এন্টিটি। আমাদের মতো আরও অসংখ্য প্রাইভেট এন্টিটি রয়েছে, সেখান থেকেও আপনি চাইলে এই কোর্সটি করতে পারবেন। তবে একটি বিষয় এখানে খুবই গুরুত্বপূর্ণ, এই কোর্সটি একসাথে দুই জায়গা থেকে করা যাবে না। অর্থাৎ আপনার যদি কোথাও রেজিস্ট্রেশন থেকে থাকে, সেটি পাবলিক হোক, প্রাইভেট হোক, অথবা আমাদের মতো যারা এন্টিটি রয়েছে এরকম প্রাইভেট এন্টিটি থেকেও যদি আপনি রেজিস্ট্রেশন করেন, আপনি কিন্তু এই কোর্সটির জন্য আর কোথাও রেজিস্ট্রেশন করতে পারবেন না। এক্ষেত্রে আপনাকে যে কোনো এক জায়গা থেকে, অর্থাৎ আপনাকে যে রেজিস্ট্রেশন সেটি ক্যান্সেল করেই কিন্তু আপনি পরবর্তীতে অন্য জায়গায় করতে পারবেন, সেটি পাবলিক হোক আর প্রাইভেট হোক অথবা আমাদের মতো এন্টিটি হোক। যারাই হোক না কেন, আপনার এক জায়গা থেকে আপনি এই কোর্সটি এলিজিবল হবেন, এবং আপনার যে কোনো জায়গায় যদি একটু করা থাকে, সেটি 25 ঘন্টা হোক, 50 ঘন্টা হোক, 75 ঘন্টা হোক, বা 100 ঘন্টা হোক, বা 125 ঘন্টা হোক, যাই করা থাক না কেন, যতটুকু করা রয়েছে তার পর থেকে আপনাকে করতে হবে অন্য ইনস্টিটিউশনে অথবা সেম ইনস্টিটিউশনে। দর্শক, আশা করি আপনারা পর্তুগিজ ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট নিয়ে যেই বিষয়গুলো জানার ছিল সেগুলো আমি ক্লিয়ার করার চেষ্টা করেছি। তারপরেও যদি আপনাদের আরও কোনো প্রশ্ন থেকে থাকে, বা আপনাদের জানা মতে যদি আরও কোনো এন্টিটি এই কোর্সগুলো দিয়ে থাকে, তাহলে আপনারা সেটি কমেন্টে জানাতে পারেন। আমি সহ আমার যারা দর্শক রয়েছে তারা এই বিষয়ে জানতে পারবে, তারা তথ্য নিতে পারবে, এবং তাদের প্রয়োজন অনুযায়ী, তাদের সুবিধা অনুযায়ী তারা যে কোনো একটি এন্টিটি থেকে এই পিএলএ কোর্স, অর্থাৎ পর্তুগিজ ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন যে কোর্স, যেটি ন্যাশনালিটি আবেদনের জন্য অপরিহার্য, সেই কোর্সটি তারা কমপ্লিট করে তাদের পর্তুগিজ নাগরিকত্ব তারা স্মুথলি আবেদন করতে পারবে। ভালো থাকবেন দর্শক, পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ভিডিওতে।